মানিকচকের ঘটনা নিয়ে যৌথভাবে সাংবাদিক বৈঠক করল কংগ্রেস এবং বামফ্রন্ট। মানিকচকের অবস্থা এখন কার্ফিউ জারি করার মতো, এখনও থমথমে এবং পুরুষশূন্য রয়েছে গোটা গ্রাম। কংগ্রেস এবং বামফ্রন্টের এক প্রতিনিধি দল মানিকচকের এনায়েতপুরে আজ গিয়েছিলেন। পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধের ঘটনার পর 5 দিন ধরে ওই এলাকায় ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়ির দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকছে। আমরা বিষয়টি নিয়ে আজ এসপি হেডকোয়ার্টারের সাথে দেখা করেছি। এক বছর ধরে মানিকচকের এনায়েতপুরে বিদ্যুতের সমস্যা, অথচ আশ্চর্যজনকভাবে 18 তারিখের এই ঘটনার পর কিভাবে এখন বিদ্যুৎ চলে এলো, আর তো লোডশেডিং হচ্ছে না, প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। 100 দিনের কাজের জন্য মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন, অথচ বিদ্যুতের দাবিতে গ্রামবাসীরা আন্দোলন করলে অপরাধ? পাবলিকের সমস্যা বুঝতে হবে, গ্রামবাসীরা পুলিশের সাথে ঝগড়া করতে নামেনি। এই ঘটনার জন্য উচ্চস্তরীয় তদন্তের দাবি তোলেন কংগ্রেস সাংসদ। দুজনের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ, তাতে এ সম্পর্ক না ভাঙা হয়। কারণ আবার বারবার বলছি, এর যে দুর্ঘটনা হয়েছে এটা পুলিশ আর পাবলিকের মধ্যে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ইলেকট্রিকের। এক বছর থেকে এত বড় ইলেকট্রিক প্রবলেম, রাত্রে মাত্র 2 বছর পাওয়ার, এরকম এক বছর থেকে চলছে, ইলেকট্রিক দপ্তর কিছু করছে না। এখানে আমি ইলেকট্রিক দপ্তরকে দায়ী করে দিই যে কেন ওদের এত টাইম লেগেছে। আর হুট করে এটা হবার পরে, আমাদের প্রতিবাদ হবার পরে, লোক মানুষের প্রতিবাদ হবার পরে 2 দিন পরে সব ঠিক হয়ে গেছে। এখন আপনি, আমরা বিভিন্ন গ্রাম ঘুরেছি, কোনো ইলেকট্রিক সাপ্লাই প্রবলেম নেই, সব ঠিক হয়ে গেছে, ম্যাজিক। দেখো, এটা হতে পারে যে আমি কি বললাম, কি পরিস্থিতি এত ডিটেরিয়েট হয়েছে এক সময় যে কিছু হয়তো দুষ্কৃতিরা আছে, যে যারা মানে একটা লিমিটের বাইরে চলে গেছে, তার ওই সময় হয়তো পুলিশকে ফায়ারিং উপায় ছিল না পুলিশের। আমি ওটা পুলিশকে দোষ দিব না, আমি বলছি পুলিশ আর পাবলিক, কিন্তু পাবলিকের সমস্যা আপনাদেরকে মানে সবাইকে বুঝতে হবে। পাওয়ার নেই এক বছর থেকে 2 বছর, স্টুডেন্টরা পড়তে পারছে না, রাত্রে 2 ঘন্টা পাওয়ার আছে, গরমে এরকম এক বছর থেকে চলছে, পাওয়ার সাপ্লাই কিচ্ছু করছে না, ইলেকট্রিক সাপ্লাই ঠিক হচ্ছে না। তো আমি বারবার বলছি এখানে একটা ভুল জায়গা, একটা ভুল বার্তা যাচ্ছে যে পুলিশ আর পাবলিকের মধ্যে একটা বিরাট সমস্যা আছে। সমস্যা ছিল পাবলিক ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে, তার জন্য আমরা পুলিশকে বলছি রেড এবার হয়েছে, এবার আপনারা যদি আপনার একটা দুটো লোক যারা আপনারা ভাবছেন দুষ্কৃতি আছে, ইনভলভ আছে, প্রমাণ আছে, যারা ইনভলভ আছে ওদেরকে শাস্তি দেন, কিন্তু গোটা পাবলিককে কেন শাস্তি দেবেন? হাজার হাজার মানুষকে কেন শাস্তি দেবেন? ওরা তো ভাইলেন্স করেনি, ওরা তো মানে আইসির সঙ্গে ঝগড়া করেনি, আপনি কি গোটা মানিকচককে জেলে পড়ে দেবেন নাকি? এটা তো সম্ভব না। দেখুন, এখানে আমি বারবার বললাম, আমরা তো ছিলাম না, পুলিশ হয়তো ওই সময় নিজের লাইফের রিস্ক ভেবেছে, এসপেশালি আইসি হতে পারে, এটা যে পুলিশ বলছে তদন্ত হোক এটার জন্য, এটার জন্য যদি দরকার পুলিশরা নিজে, এএসপি সাহেব নিজে বললেন যে একটা তদন্ত হবে ইন ফিউচার, হয়তো সিআইডি, দেখা যাক আগামী দিনে। একটা অন্য লেভেল, মানে মাল্লার থেকে বড় লেভেল যে আছে সরকারে, একটা অন্য লেভেল, একটা ভালো তদন্ত হোক এক্স্যাক্টলি কি হয়েছে কেন হচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে পাবলিক নেমেছে অন্য কারণ, পাবলিক তো নামেনি পুলিশের সঙ্গে ঝগড়া করতে, পাবলিক নেমেছে ইলেকট্রিক দুর্ঘটনার জন্য পাবলিক নেমেছে। তো এটা পাবলিকের ম্যাস, পাবলিক জনগণ কেন কেন পানিশ হচ্ছে? তো আমি কি বললাম, যারা সত্যি সত্যি ইনভলভ আছে, কিন্তু এরকম একটা জায়গা আপনি শুধু বলছেন, আরো তো জায়গায় আর তো রোড ব্লক ছিল, তাদেরও অ্যারেস্ট হচ্ছে, তারা তো কোনো আইসির সঙ্গে মানে লড়াই করতে যায়নি, তো তাদের রেড কেন হচ্ছে? তাহলে মানে আমি যে কথা বলতে চাইছি, যারা অনলি যারা ইনভলভ আছে ওদের উপরে তদন্ত হোক, ওদের উপরে ইয়ে হোক। সেই সময়টাতে যখন ওই বাঁচার জন্য মানে ওই বাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছে, সেই সময় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে, পায়ে গুলি মেরেছে, সেটা কিভাবে দেখছেন? দেখুন, আমি এটা পুলিশের কথা এখানে বিতর্ক করতে চাইছি না, ওরা যদি বলে লাইফ, ওদের লাইফ রিস্ক হতে পারে, তাহলে ওই কথা এরকম ওই হয়ে যেতে পারে যে লাইফ, ওদের লাইফের রিস্ক ছিল, তখন একটা মবকে ডিসপার্স করার জন্য ওদেরকে করতে হয়েছে, ওইরকম হয়ে যেত, তার জন্য একটা ইনকোয়ারি হোক, ইনকোয়ারি হয়েছে,
কিন্তু এখানে আর একটা কথা বলতে চাইছি আমি, এখানে আমরা কোনো রাজনীতি চাইছি, আমি কি বলছি, আমরা কি বলছি আমাদের বামফ্রন্ট কংগ্রেস, যে ইভেন কিছু তৃণমূল মা বোনরা আমাদের কাছে আসছে, সবাই আসছে আমাদের কাছে, কারণ আমরা এটা কোনো এখানে কোনো রাজনীতি করছি না। আমরা ভালো ভালো লোককে আমরা পুলিশকে বলবো, এদেরকে বাঁচান, এদেরকে ইনভলভ করে না, জড়িত করে না কেসের সঙ্গে, আমরা সে তৃণমূল হোক ওরা সবাই আমাদের কাছে আসছে। কিন্তু আমরা শুনছি যে লোকাল এনআইপুরের যে লিডাররা আছে তারা লিস্ট দিচ্ছে পুলিশ কংগ্রেসের লোক, এটা তো হওয়াটা ঠিক না। এখানে আমরা চাই না যে কোনো রাজনীতি আসুক এই ব্যাপারে, এই বিষয়ে কোনো রাজনীতি হওয়ার উচিত না, এটা আমার অশেষ অনুরোধ পুলিশের কাছে। এবং আবার বলছি রেডগুলো আমরা রিকোয়েস্ট করছি পুলিশকে বন্ধ করো, ইনকোয়ারি হোক, পুলিশের ইনভেস্টিগেশন চলুক, কিন্তু তার জন্য আপনাকে হাজার হাজার বাড়িকে রেড করতে হবে না, মাঠ বন্ধুকে ভয় দেখাতে হবে না, ইনকোয়ারি করুক, যদি আপনি কারো ছবি পান, প্রমাণ পান, তখন আপনি অ্যাকশন নেবেন। গুলি ইনকোয়ারি হচ্ছে একটা হায়ার লেভেল, কারণ পুলিশ নিজেকে নিজেকে তদন্ত করতে পারবে না, সেটা একটা নেক্সট লেভেল, যদি সিআইডি হয় বা নেক্সট লেভেল যে আছে সেটা আমাকে এএসপি সাহেব বললেন এমনি একটা ইনকোয়ারি হবে, উনিও বলছেন এসপির সঙ্গে আজকে ইনকোয়ারি তো হবে। তো আমরা এগুলো অনুরোধ পুলিশের কাছে রাখছি, পাবলিক আপনাদের শত্রু নয়, এটা আমি কিভাবে বুঝাবো, পাবলিক পুলিশের শত্রু নয়, পুলিশ হচ্ছে পাবলিকের শত্রু নয়। এই যে দুর্ঘটনা হচ্ছে অন্য কারণের জন্য হয়েছে, ইলেকট্রিক সমস্যা যে এক বছর থেকে চলছে এ কারণে জিনিস একটা ভুল বলে হয়েছে, পুলিশ আর পাবলিকের মধ্যে একটা জিনিসটা রং টার্ন নিল, একটা আউট অফ কন্ট্রোল গেছে, কোনো দল এখানে নেতৃত্বের দায় নেই, এটা স্পন্টেনিয়াস একটা পাবলিক রিয়াকশন ছিল, এটাই আমি বলতে চাই এখানে আমাদের। অন্যদিকে এই বিষয়ে বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন পুলিশ গুলি চালিয়েছে কিনা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। বিদ্যুতের দাবিতে আন্দোলন ছিল গ্রামবাসীদের, তবে পুলিশের ওপর আক্রমণ হয়েছে, আমরা তার সমর্থন করি না, মানিকচকের শান্তি ফেরাতে হবে, এর জন্য সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক ডাকা দরকার, জানান সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র। উল্লেখ্য গত 18 তারিখ বিদ্যুতের দাবিতে মানিকচকের এনায়েতপুর সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ করেছিল গ্রামবাসীরা, আর সেই অবরোধ তুলতে গিয়ে মানিকচকের এনায়েতপুর রণক্ষেত্রে রূপ নিয়েছিল। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল, পাশাপাশি উত্তেজিত জনতার মারে মাথা ফেটেছিল মানিকচক থানার আইসি সহ 3 জন পুলিশ কর্মীর। মানিকচকে যে ঘটনা ঘটেছে বিদ্যুতের দাবিতে, প্রথমত এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, কোনো রাজনৈতিক দল এটা সংগঠিত করেনি, সেখানে সাধারণ মানুষ প্রায় 10 জায়গায় অবরোধ করেছিলেন বিদ্যুৎ দপ্তরের উপরে তীব্র ক্ষোভের থেকে। পুলিশের উপর কোনো ক্ষোভ নেই, বিদ্যুৎ দপ্তরের উপরে ক্ষোভ, কারণ দিনে 2 ঘন্টার বেশি আলো সেখানে থাকে না, লাইট থাকে না, ফলে মানুষের এই যে মুভমেন্ট একে যদি ভালোভাবে ট্যাকল করে ওই অবরোধ যা হয়েছে তা যদি সরিয়ে দেওয়া যেত তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না। পুলিশের উপরে যে আক্রমণ হয়েছে, পুলিশের আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, তাকে আমরা কখনোই সমর্থন করি না, নিন্দাই জানাচ্ছি, তখন কারণ প্রশাসনের যারা কাজ করেন তাদের উপর আক্রমণ করে তাদের মাথা ফাটিয়ে দেওয়াটা কোনো ভালো কাজ নয়। এখন মানিকচকের যে অবস্থা রয়েছে তাতে প্রচুর মানুষ গ্রেপ্তার হয়েছে, প্রায় 41 জন মানুষ গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারি চলছে। রাত্রেবেলা যেভাবে রেড হচ্ছে তাতে এলাকাগুলি ফাঁকা হয়ে যাচ্ছে, এলাকায় চুরি ডাকাতি এরপরে বাড়বে, বাড়িতে পুরুষ মানুষ না থাকলে চুরি ডাকাতি বাড়বে, ফলে আমরা আজকে অ্যাডিশনাল এসপি সাহেবকে বলেছি যে মানিকচকে পিস শান্তি ফেরাতে হবে, শান্তি ফেরানোর জন্য ওখানে একটা পিস মিটিং করা উচিত সবাইকে নিয়ে, সমস্ত অংশের মানুষকে নিয়ে, রাজনৈতিক দলকে নিয়ে, রাজনৈতিক দলগুলির সাহায্য সহযোগিতা নিয়ে শান্তি ফেরানোর জন্য শান্তি মিটিং করে ওইখানে শান্তিপূর্ণ অবস্থাটাকে ফিরিয়ে আনতে হবে, কারণ এই রকম অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। এখন কারফিউ জারি করার মতন অবস্থা আছে, দোকান খুলছে না মানুষ, কারণ বিক্রি কারো করবে কাকে, কোনো ক্রেতা নেই রাস্তায়, কোনো খরিদ্দার নেই, ফলে দোকানের ঝাঁপ বন্ধ, তাহলে এর তো একটা কারফিউ জারির মতন অবস্থা রয়েছে। গুলি চালানোটাকে আপনি কিভাবে দেখছেন? পুলিশের গুলি চালানোটা আমি বলছি বিচার বিভাগীয় তদন্ত হতে পারে, প্রতিটি গুলি চালানারই ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়, কেন গুলি চালানো হলো সেটা কিন্তু ডিপার্টমেন্টাল ইনকোয়ারির আওতায় পড়ে পুলিশের। এখানে আমি বলছি যে ওখানে মানুষ আক্রমণ করতে গেল, পুলিশ গুলি চালালো, পায়ে গুলি লাগলো, যা হয়েছে টোটালটা একটা বিচার বিভাগীয় তদন্ত হোক, বিচার বিভাগীয় তদন্ত হোক, তার ভিত্তিতে বেরিয়ে আসুক যে প্রকৃত ঘটনা ওখানে কি আছে। আর এটাও তো ঘটনা
যে ওখানে উনি বললেন এমপি সাহেব যে লাইট এতদিন থাকছিল না, আর ঘটনার পরে এক মিনিটের জন্য লাইট যাচ্ছে না, এটা তো কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ না যে লাইট এখন যাচ্ছে না কেন? তাহলে লাইট দেওয়ার ব্যবস্থা নিশ্চয়ই সঠিকভাবে আছে, ইলেকট্রিসিটি অফ হচ্ছে না, কারেন্ট অফ হচ্ছে না, তাহলে এগুলোর ব্যাখ্যাটা কে দেবে? প্রশাসনকে দিতে হবে তো। আমি পরে শুনেছি, আমি সে সময় ছিলাম না এখানে, যে শাসক দলেরও নেতা নেত্রীরা স্বীকার করেছেন যে মানিকচকে বিদ্যুতের অভাব রয়েছে। শাসক দলের নেতা নেত্রীরা স্বীকার করেছেন যে মানিকচকে বিদ্যুতের যে ডিস্টারবেন্স, যে স্বীকার করেছে আক্রমণটা, ওখানেই আমরা এটাকে বলছি যে এটা খুব খারাপ ঘটনা। আইসির উপরে আক্রমণ আর পুলিশের উপরে আক্রমণ, এটার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আর তার সাথে যারা গ্রেপ্তার হয়েছে তাদের আমরা, নিরপরাধ বহু মানুষ গ্রেপ্তার হয়েছে, তাদের আমরা মুক্তির দাবি জানাচ্ছি, যাতে তাদের জামিনটা হয়, পুলিশ যাতে সেই ব্যবস্থা করে, নিরপরাধ ব্যক্তি বিনা দোষে যাতে শাস্তি না ভোগ না করে, কোনো রকম শাস্তি ভোগ না করে, তার জন্য আমরা দাবি জানিয়েছি। Bureau Report, News for Bengal.